আমির হামজা কে কিছু বলতে গিয়ে আসলে কি এলমি শিক্ষা নিয়ে অহংকার করেছেন, আপনার মত কি? এটা কি আপনার ভিডিও বার্তার কিছু বলবেন? আমির হামজাকে তো আমি এলমি নিয়ে বড়াই করছি এটা আমি বলছি না, আসলে এটা ভুল কথা বলছি উনি। আমি কেন এলমি, এলম তো আল্লাহ তাআলা আলে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আমি যতটুকু পড়েছি আমার থেকে হাজার গুণ বড় আলেম আরব দেশে প্রচুর আছে, একটা দুইটা না সবাই। এবং বাংলাদেশে আমাদের ডক্টর মনজুর ইলাহি আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, এরকম অনেক আছে, দেখবেন আলেম আলেম দিন আলহামদুলিল্লাহ আছেন। তাহলে আমি বড়াই করার কি আছে, আল্লাহ যেটা দিয়েছেন বড়াই করলে তো এটা চলে যাবে। কিন্তু আমির হামজাদের জাহেল এটা বলার উদ্দেশ্য ছিল আমার, সেটা একটা জাহেল এতে কোনো সন্দেহ নেই, কারণ সে মুতাজিলা আকিদা প্রচার করতেছে, খারেজি আকিদা প্রচার করতেছে। মুতাজিলাদের মত সে কথায় কথায় কি বলে আপনি শুনছেন ইতিমধ্যেই, যে সালাত পড়লে জান্নাতে যাবে তো খুঁজে পায় না কোনো দিন, সে সুবহানাল্লাহ সে খুঁজে পায় না, কোরআনে এত আয়াত থাকতে সে কিছুই খুঁজে পায় না, সে খুঁজে পাবে কেমনে, সাথে নিজেকে বিক্রি করে দিয়েছে মুতাজিলার কাছে। এখন সে অমুকে তমুকে যা বলে সেটাই সে বলবে, সেইটা খুঁজে পাবে না। সে বলে জাহান্নাম, জাহান্নামে একবার গেলে বের হবে, এটা কোনোদিন কোরআন হাদিসে আসে না, সে হাদিস চিনবে কোথায়, সে হাদিস পড়ছে কোথায়। এটা আসলে জাহেলকে জাহেল না বললে অন্যায় হবে, সেটা বলে এটা আমি নয়, আপনি শোনো আলেমকে জিজ্ঞাসা করেন, সে যে জাহেল এটা সবাই বলবে, যাদেরকে সে যে সমস্ত কথা বলে এগুলি জাহালাতের কথা। সুন্দর করে সে অনেক আয়াত মুখস্থ বলতে পারে, অনেক আয়াতের অর্থ বলতে পারে, অনেক আয়াতের কোন জায়গায় কোন কোন পৃষ্ঠাতে আছে সেটা বলতে পারে, এটা তার ক্রেডিট। এই ক্রেডিটের কারণে তার জাহালত যায়নি, মূর্খতা যায়নি। সে মূর্খ এটা প্রত্যেকটি আলেম মাত্রই স্বীকার করবে মূর্খ, কারণ হচ্ছে মূর্খতা প্রমাণ হচ্ছে আকিদের বিচ্যুতি, আকিদের বিচ্যুতি। আমি তাকে কেন ছোটো করতে যাবো, সে তো এমনি ছোটো আছে, ছোটো বড়ো করার কিছু নেই, সে জাহেল। সুতরাং আমি নিজের আলেমের বড়াই করছি না, এটা হচ্ছে যা তাকে জাহেল বলা হচ্ছে, এটা হচ্ছে আমানত, আলমি আমানত। কারণ মানুষ তাকে ভুল বুঝে তার ভুল মেসেজটা নিবে, তার ভুল আকিদা নিবে, ভুল আলেম নিবে। সে মানুষ মনে করবে যে একজন মানুষ গুণা করলে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায়, এটা মনে করবে। অথচ কুহুর শিরিক এবং নেফাক ব্যতীত চিরস্থায়ী জাহান্নামি হয় না, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকিদা বিশ্বাস যুগ যুগ ধরে, এবং এটাই সালফে সালেহীনের আকিদা বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমা মাতবুঈন, আইমা মুজতাহিদিন, মুহাদ্দিস, মুফাসসির সবাই আকিদা পোষণ করত। সে মুতাজিলাদের আকিদা পোষণ করে, তথাকথিত এক ডাক্তার অনুসরণ করে, ডাক্তারি বিদ্যা না করে সে এখন এলেম নিয়ে নামছে। সে ডাক্তারি বিদ্যা থাকা তার উচিত ছিল, যে ফিল্ডে উত্তম সেই ফিল্ডে সে থাকা উচিত ছিল। তো আমরা যেটা বলেছি, মুফতি আমির হামজা তার ব্যক্তিগত দেশাদেশির জন্য নয়, তার আকিদা বিশ্বাস যদি ঠিক হয়ে যায় তাকে আমি ভালোবাসবো সবচেয়ে বেশি, এবং আমি মনে করি তার দ্বারা খেদমত হবে যদি আকিদা বিশ্বাস ঠিক করে দেওয়া হয়। আকিদা বিশ্বাসটা ঠিক হওয়া উচিত, আকিদা বিশ্বাস নিতে হলে আলেমদের কাছে যেতে হবে, নিজে কোনো জাহেলের কাছে গিয়ে, কোনো ডাক্তারের কাছে গিয়ে আকিদা বিশ্বাস শেখা যায় না। চার বছর সে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পড়েছে, সে বলেছে চার বছরে শিখতে পারেনি কিছু, সে চার দিনে যা শিখে চার বছরে তা শিখতে পারে নাই, চার বছরে তা শিখতে পারে না, চার দিনে যা শিখেছে। এর অর্থ কি? তার কাছে পছন্দনীয় হয়েছে খারাপ আকিদাগুলো, সেগুলো সে গ্রহণ করে নিয়েছে। এগুলি কোনো আলেমদের কথা না, আলেমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখা মূল্যায়ন করে। হঠাৎ করে একটা শুনে ওই ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তির অন্তর কিছুই নেই, আলেম বলতে কিছু না থাকে, সে নিতে পারে। আরবি কবি বলেন, আতাহা আতানি হাওয়াহা কবলান আর ফাল হাওয়া বা সাদাফা কালবান খালিয়ান ফাতামাক্কানা, আমার ভিতরে ছিল খালি, খালি বাঁশ বলে কিছু ছিল না, সেখানে খালি জায়গা পেয়ে সেখানে আরেকজনের প্রেমে সে বসে গেছে। যেহেতু এলমি চর্চা তারা করেনি, কোনো আলেমের কাছে পড়েনি, আল কোরআনের যে টিচারগুলো সবার কাছে, সবাই তার উস্তাদ, এদের কাছে সে পড়েনি, বলতেছে এদের কাছে শিখতে পারেনি, আসলে পড়েনি, সে শিখবে কোথা থেকে, এরা তো আলেম। কিন্তু জাহালের কাছে সে জাহাল শিখছে, সেটা সে প্রচার করে বেড়াচ্ছে। সুতরাং একজন মানুষ বুঝতে হবে তার মর্যাদা কতটুকু, সেটা অনুসারে কথা বলা উচিত। আমি শুধু এখানে নাম ধরে বললাম, এটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমার অন্তর খবর জানেন, শুধু সাবধান করা দরকার এই জন্য। আর কারো তো নাম ধরি না, আরও তো বহুত আলেম আছে এই দেশে, নাম ধরি না কেন, কারণ সে জাহালত প্রচার করতেছে, আকিদা খারাপ প্রচার করতেছে, খারাপ আকিদা যাদের প্রচার করে এখানে আকার ইঙ্গিতে বলার সুযোগ নেই। এর আমানতদারি হচ্ছে নাম ধরে বলা, আমানতদারি নাম ধরে। সলফে সালেহীন সবসময় জাহামিয়াদের কেন নাম বলতেন, মুতাজিলাদের কেন নাম, ইবনে আবি দুয়াদের নাম ধরে বলতেন কেন?
কারণ তারা জানতেন যে এই পদভ্রষ্টতা রচনা করতেছে। পদভ্রষ্ট যারা প্রচার করে, জাহাম ইবনে সফওয়ান কেন তার নাম ধরে বলছেন, কারণ পদভ্রষ্টতা প্রচার করতেছে। যেই ব্যক্তি পদভ্রষ্টতা প্রচার করে তার নাম ধরে না বলে কোনো উপায় নেই। এটা যারা বলে যে এটার কারণে আমি আমার অহংকার করছি, এটা মিথ্যা কথা বলছে। আমি অন্তর ভিতরে আপনি প্রবেশ করেন নাই, আমার অন্তর ভিতরে আপনি প্রবেশ করেন নাই, আমি কী জন্য অহংকার করবো? সে যদি ভালো হয় তো আমার উপকার, কারণ আমাদের ইউনিভার্সিটির একটা ছাত্র সে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টি। আমি আবার বলছি আমাদের, সে আমার কথাটা আমাদের এই কথা শব্দের বদলে এসে আমার বানিয়েছে। আমি বলি না সে আমার ছাত্র, আমার ছাত্র সে হবে না। আমার ছাত্র হলে এই কাম করতো না, অন্তত কিছু আইলেম রাখতো, কারণ আমি তাকে পড়তে বাধ্য করতাম। সে তো পড়ে নাই, ক্লাসও করেনি। এটা আমি বলিনি, আমরা এই কথা বলে অনেকে খারাপ মনে করছেন, কিন্তু এটা বলেছে তার ছাত্র, টিচাররা বলেছে। সে তো ওয়াজ করে বেড়াতো আগে থেকেই, সে তো মনে করে সব আলেম হয়ে গেছে। সাধারণত যারা প্রথম আলেমের পর্যায়ে ঢুকে তারা মনে করে সব কিছু হয়ে গেছে, তারা আলেম কারোর কাছে আলেম শিখতে চায় না, উস্তাদের কাছে পড়েনি, এরপর নিজে আলেমের দাবি করতেছে। তো আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র, আবার বলছি আমাদের, আমার বলিনি, আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র যদি ভালো করে এটা আমাদের মুখ উজ্জ্বল করে, আর যদি আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র খারাপ করে তাহলে আমাদের মুখকে সে নিষ্প্রভ করে দেয়, আমাদের আলোকে নিভিয়ে দেয়। এটা আমাদের দুঃখ লাগে, এই জন্য আমরা কখনো কখনো নাম ধরে বলতে বাধ্য হই, এই জন্য বলি। যদি আবার সে ভালো হয়ে যায় আমরা তার প্রশংসা করবো, যদি সেই আকিদাগুলো ছেড়ে দেয়, সে মোতাজিলা আকিদা খাওয়ারেজ আকিদা ছেড়ে দিয়ে যদি কোনো সুন্দর ওয়াজ করে, যেভাবে আগে ওয়াজ করতো, যেভাবে আগে ওয়াজ করতো, যেভাবে গুনার কথা বলতো না, কবিরা গুনাকারী জাহান্নামি বলতো না, এরকম কথা যারা সুন্নাতকে অস্বীকার করতো না, সুন্নাত এবং হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য করে একটা বানোয়াট হাদিস পার্থক্য নিয়ে আসে না, আগে করতো না, সেরকম ওয়াজ যদি আবার সে নতুন করে, সে নতুন করে সুন্দর করে আবার সর্বসালীনীতি ফিরে যায়, আমরা তাকে ভালোবাসবো। আমাদের কাছে ব্যক্তি, ব্যক্তির চেয়ে আমাদের কাছে মানহাজ বড়। মানহাজের উপর আমরা আলোচনা করি, কোনো ব্যক্তি সে যেই হোক না কেন যদি মানহাজ বিরোধী কাজ বলে, আকিদে বিরোধী কথা বলে, আমরা তাকে কখনো তার বিরুদ্ধে বলাতে বন্ধ করতে পারবো না, কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা যতটুকু বলছি অতটুকু এটা বুঝেছি। যদি আপনার কাছে বিপরীত কোনো কিছু থাকে আপনি সে এলমি আলোচনায় আসবেন, ব্যক্তিগত চরিত্র হরণ করে কবিতা নিয়ে লেখে বা ইয়াতে নিয়ে কোনো আলোচনা করার তো আমার দরকার নেই। ব্যক্তি চরিত্র হরণ আমি করতেছি না, আমি শুধু এই আকিদাগুলো করতেছি। আমি তাকে বলি নাই সে কীরকম করে, ওইটা আমি বলতেছি না, সে তার পরিবার কী, তার অমুক কী, তমুক কী, এগুলি আমার আলোচনার বিষয় না। কিন্তু এই আকিদাগুলো সে অবশ্যই বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং এগুলি যদি এগুলি সবাই জানে, যেগুলি বিভ্রান্তি এদেশের নয়, শুধু সারা বিশ্বের সহিপন্থী আলেম যা আছে সবাই স্বীকার করবে যে এই আকিদাগুলি তার হচ্ছে বিভ্রান্তিকর আকিদা এবং সহি আকিদা বিরোধী কথা। এগুলো শুধুমাত্র জাহেলদের কাছে শিখে জাহেল তার প্রচার করতেছে। আল্লাহ তালা আমাদেরকে তার বক্তব্য থেকে এবং তার ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। তাকে আমি দোয়া করি আবার আল্লাহ যেন তাকে সঠিক পথে ফিরিয়ে দেয় এবং সে যেন এই সহি আকিদায় ফিরে আসে এবং কোরআন ও সুন্নাহ দ্বারা ওয়াজ করে এবং এর মাধ্যমে যেন জাতির জন্য সে একটা সম্পদ বিবেচিত হয়, এই দোয়া তার জন্য থাকবে আমার। এবং যদি সেদিন আমি দেখি, সেদিন তাকে আমি তাকে কাছে ডেকে নেব এবং দরকার হলে তার সাথে আমি দেখা করতে যাব। সে না আসতে তার কাছে আমার যাওয়া দরকার হবে, তাকে আমি সঠিক পথে পরিচালিত হতে দেখে আমি খুশি হব, প্রয়োজন তার সাথে দেখা করতে যাবো। কিন্তু তাকে ঘোষণা করতে হবে সে যা বলেছে তা মিথ্যা অথবা সেগুলো ভুল, সেটা বলতে হবে তাকে যে এই আকিদা যেগুলো সে প্রচার করছে এগুলো ভুল, এগুলির কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষকে বিভ্রান্তি থেকে বের করে দিতে হবে, বের করে আনতে হবে এবং এই বিভ্রান্তির কথা সে প্রচার করতে হবে যে এগুলো বিভ্রান্তি ছিল আমি বুঝতে পারিনি, এগুলো বলতে হবে তাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم